সবার সামনে শালিনীকে মেরে মাথায় ডিম ফাটিয়ে উচিত শিক্ষা দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত, ফুলকি, রুদ্র সবাই মিলে নাচে গানে মেতে উঠেছে। তারপরে লাবু রুদ্রকে রং লাগিয়ে দেয়, তারপরে রুদ্র এসে ফুলকির গালেও রং লাগিয়ে দেয়, তারপরে ফুলকি নাচতে থাকে। নাচার মধ্যেই রুদ্র হঠাৎ করে ফুলকির দিকে এগোতে থাকে। তখনই ফুলকি রুদ্রকে দেখতে পেয়ে এক বালতি রং রুদ্রর গায়ে ছুড়ে মারে, যেটা দেখে সবাই হাসতে থাকে। আর লাবু বলতে থাকে, এ রুদ্র দেখ দেখ, রুদ্রকে কেমন ভূতের মতো লাগছে না, একদম রং দিয়ে ভূত হয়ে গেছে রুদ্র। তখনই রুদ্র রেগে যায়, রেগে কিছু আর না বলে ওখান থেকে ছুটে চলে যায়। ওইদিকে অংশুমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার এই আনন্দ উৎসব দেখছিল। তখনই রিকি পিছন থেকে রং নিয়ে আসছিল অংশুমানকে দেবে বলে। তখনই ফুলকি বুদ্ধি করে রিকিকে ধাক্কা দিয়ে রঙের মধ্যে ফেলে দেয়, আর রিকি পুরো গোসল করে উঠে যায়। তারপরে রিকি রেগে যায়, তখনই লাবু পারমিতা সহ সবাই এগিয়ে আসে। তখনই বলতে থাকে, এই ফুলকি তুমি এটা কি করেছো? থাক রিকি, রাগ করো না, তুমি ফ্রেশ হয়ে আসো। তখনই রিকি মনে মনে বলতে থাকে, আমাকে সবার সামনে ছোট করা, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এই বলে রিকি ওখান থেকে রেগে চলে যায়। তারপরে এই নিয়ে লাবু পারমিতা আর ফুলকি অনেক হাসাহাসি করতে থাকে, আর অংশমানও। তারপরে সেখানে রোহিতও চলে আসে, আর আসার পরে রোহিত বলতে থাকে, ফুলকি তোমাকে আমি কতবার বলেছিলাম তুমি শরবতটা খেও না, তুমি শরবতটা খেলে এখন দেখো নিজের মধ্যে নিজে নেই, কি করছো এগুলো? তুমি রুদ্রকে রাগিয়ে দিলে, এখানে রিকিকেও রঙের মধ্যে চুপানি খেলে খাওয়ালে, তারপরে রিকিও এখন রেগে চলে গেল, কি করছো তুমি? তখনই অংশুকে পারমিতা বলতে থাকে, অংশুমান এবার চলো যেতে হবে, তোমার শরীর তো বেশি ভালো নয়। তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি দাদাভাইকে নিয়ে এখন এখান থেকে চলে যাও, আমাদের তো রং খেলা আরো বাকি আছে। তখনই রোহিত বলতে থাকে, এই কি বলছো তুমি, আরো কিসের রং খেলা, অনেক তো হলো। তখন ফুলকি বলে, না না, রং খেলা এখনো অনেক বাকি, বুঝেছেন স্যার? তখন রোহিতকে অংশু বলতে থাকে, তবে রোহিত তুমিও কিন্তু অনেকটা পাল্টে গেছো, বুঝেছো? তখনই লাবু বলতে থাকে, হ্যাঁ ভাই, তুইও কিন্তু এই স্পেশাল শরবত খেয়ে অনেকটা পাল্টে গেছিস। তারপরে অংশু বলতে থাকে, তোমার নাচটা কিন্তু অনেক জোশ ছিল। এই বলে হাসতে থাকে সবাই। তারপরে রোহিত বলতে থাকে, অংশুদা তুমিও সবার সাথে মিলে আমার সাথে মজা করছো। তখন অংশু বলতে থাকে, না না রোহিত, মজা করবো কেন, সত্যিই অনেক ভালো লেগেছিল, স্পেশালি তোমাদের নাচটা অনেক ভালো লেগেছে। তারপরে ওখান থেকে পারমিতা আর অংশু চলে যায়। তারপরে ফুলকি বলতে থাকে, স্যার এখনো তো আমাদের অশোকনগরের রং খেলাই বাকি। এই বলে শীষ বাজাতে থাকে ফুলকি। তখনই সেখানে ভোম্বলরা চলে আসে, আর আসার পরে ফুলকি বলতে থাকে, এই তো আসল মজা, এবার রং খেলার আসল মজা শুরু। তখন রোহিত বলতে থাকে, কি করছো ফুলকি, এই তোমার পিয়াল তোরাও কি এরকম করবি নাকি? তখন তোমার পিয়াল বলতে থাকে, তুই ছাড় তো, আজকে রঙের দিন, রং তো খেলবই, একটু মজা না করলে হয়? এই বলে সবাই সবাইকে ডিম ছুটতে থাকে আর রং ছুটতে থাকে। অন্যদিকে দেখা যাবে রিকি ফ্রেশ হয়েই শালিনীকে বলতে থাকে, শালিনী দি তুমি এখানে কি করছো? তখন শালিনী বলতে থাকে, আসলে রঙে আমার অ্যালার্জি, আমার ভালো লাগে না, সবাই রং নিয়ে কি কাণ্ড করছে দেখে দেখলে না তুমি? তখন রিকি বলতে থাকে, হ্যাঁ তুমি এখানে অ্যালার্জির ভয়ে বসে থাকো, আর ওইদিকে ফুলকি রোহিতদার সাথে যা ইচ্ছে তাই করুক, তুমি গিয়ে দেখো কি না কি করছে, জানো না কত কিছু যে করছে, না হলে ফুলকি সাহস হয় কি করে বলো এত কিছু করার? দাদাভাইকে রং দিয়ে পুরো চুবিয়ে দিয়েছে, এদিকে আমাকেও রঙের মধ্যে ফেলে দিয়েছে, পুরো ভিজিয়ে দিয়েছে, সবার সামনে আমাদেরকে অসম্মান করেছে, আর দেখো রোহিতদার সাথে কত কিছু করছে, তুমি বসে থাকো এখানে, তোমার আর এত কিছু দেখতে হবে না, আর রোহিতদাকে পাওয়া আর হলো না। তখনই শালিনী বলতে থাকে, শোনো রিকি, অনেকেই না আমার সাথে অনেক কিছু করছে যা আমি রাগের বসে বলতেও পারছি না। তখনই রিকি বলতে থাকে, জানি তুমি দাদাভাইয়ের কথা বলছো তাই না, দাদাভাইয়ের উপর এখনো রেগে আছো। আসলে দাদাভাই হঠাৎ হঠাৎ রেগে যায়, আবার কিন্তু রাগটা কিন্তু ঠান্ডাও হয়ে যায়, কারোর মতো মনে রাখে না রাগটা, আর আমার মনে হয় না যে অত বড় একটা জমির অফারটা তুমি ছেড়ে দেবে, তাই তুমি না রোহিতদাকে ধরো গিয়ে। রোহিতদার সাথে কিন্তু ফুলকির ডিভোর্সটা হওয়ার কথা, ওদের কিন্তু আলাদা থাকার কথা, তার মধ্যে দেখো কি মাখামাখি করছে। তারপরে যখন রোহিতদা ফুলকিকে ডিভোর্স দিতে না করে দেবে না, তখন তুমি বসে থেকো, দাদা থেকে নিও তখন জমিটা। তারপরে রিকি শালিনীর মাথায় এসব কিছু ঢুকিয়ে দেয়। তারপরে শালিনী বাহিরে বেরিয়ে আসে, আর ওইদিকে দেখা যাবে এক জায়গায় অনেকগুলো জল রেখে সেখানে আরো রং ঢালতে থাকে ভোম্বল সহ সবাই। তখনই রোহিত বলতে থাকে, এই তোর কি করছিস এগুলো? তখনই কমল, পিয়াল সহ ভোম্বল সবাই সে জলে নেমে ভিজতে থাকে, একজন আরেকজনকে ভিজাতে থাকে, এইভাবে ওরা রং খেলতে থাকে, যা দেখে লাবু খুবই খুশি আর ফুলকিও খুশি, রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে শালিনী এসে এই সব কিছু দেখতে পায়। তখনই ফুলকি ওদের সাথে সে জলে নামতে চায়। তখন রোহিত বলে, না ফুলকি একদম না, তোমার ঠান্ডা লেগে যাবে, তুমি কিন্তু একদম নামবে না, অনেক রং খেলেছো বুঝেছো, আর তোমাকে কতবার করে বারণ করলাম, ফুলকি এই স্পেশাল শরবতটাই তুমি খেও না, তুমি বারণ করা সত্ত্বেও তুমি খেয়ে নিলে, এখন কি বলেছি একদম তুমি ওখানে নামবে না। এই দিদি, লাবু দিদি তুমি কিন্তু দেখবে ও যেন একদম না নামে। এই বলে লাবুর হাতে ফুলকিকে রেখেই অন্যদিকে রোহিত রেগে দাঁড়িয়ে থাকে, আর শালিনী সবটা দেখতে থাকে। তারপরে দেখা যাবে সবাই জল নিয়ে ছিটাছিটি করছে, আর সবাই রঙের মধ্যে স্নান করছে।
তখনই এই দেখে লাভু আর ফুলকি হাসতে থাকে। তারপরে ফুলকি কতগুলো রং নিয়ে রোহিতের গালে মাখাতে থাকে, যেটা দেখে শালিনী সহ্য করতে পারে না। তারপরে শালিনী গিয়ে ফুলকিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলতে থাকে রোহিতকে, এই রোহিত তুমি এখানে কি করছো, কি হচ্ছে এসব, তোমার মাথা থেকে কি সবটা বেরিয়ে গেছে যে এই মেয়েটার সাথে তোমার ডিভোর্স হওয়ার কথা, কদিন পরে তোমাদের ডিভোর্স হয়ে যাবে, তোমাদের আলাদা থাকার কথা, কিন্তু না তুমি এখানে কি করছো, আর তুমি নিজেকে দেখেছো একবার, দেখেছো তুমি কি করছো এগুলো, আসলে তোমার একটা ইমেজ আছে যে ইমেজটা আমি ভুলতে পারছি না, তার জন্য এত কিছু বলছি, তুমি চলো এখনই আমার সাথে বাড়ি চলবে। তখনই রোহিত বলতে থাকে শালিনী সিন ক্রিয়েট করো না, তোমার সাথে আমি বাড়ি গিয়ে কথা বলবো, দেখো তুমি যাও আমি তোমার সাথে পরে কথা বলবো, বললাম তো সবাই দেখছে। তখন শালিনী বলে সিন ক্রিয়েট আমি করছি, তুমি কি করছো রোহিত, এখানে কি করছো এসব ওদের সাথে মিলে। তখনই ফুলকি এই সব কথাগুলো শুনে রাগে আরো শরবত খেতে থাকে। কয়েক গ্লাস খাওয়ার পরে পিয়াল এসে বলতে থাকে ফুলকি আর খেও না, আর খেও না, তারপরে নেশা হয়ে যাবে। তখন ফুলকি বলে ছাড়ো তো, এই বলেই ফুলকি আরো খেতে থাকে। তারপরে ফুলকি শালিনীর সামনে চলে আসে আর এসে বলতে থাকে এই সাতচুনি ম্যাডাম আপনি কি বলছেন, স্যারকে কি বলছেন, ওই ইমেজ টিমেজ, আসলে স্যার মনে করে আপনি ওকে ভালোবাসেন, কিন্তু আপনি না স্যারকে একটুও ভালোবাসেন না, যে কোনো একটা স্বার্থের কারণে স্যারের সাথে ভালোবাসার নাটক করেন। তখনই এ কথা শুনে শালিনী রেগে যায় আর ফুলকি বলতে থাকে এই সব কিছু না আমি জানি, এই যে পটর পটর করেন না, এই যে ইমেজ, ইমেজ নষ্ট হয়ে যাবে, এগুলো সব মিথ্যে কথা, এগুলো সব মন করা কথা। যা শুনে রোহিত চমকে যায় আর বলতে থাকে ফুলকি এসব তুমি কি বলছো। তখনই শালিনী ফুলকিকে বলতে থাকে এই তুমি সাবধানে কথা বলবে আমার সাথে, বুঝেছো, না হলে ঠাসি একটা চড় মারবো কিন্তু। এই বলে যখনই শালিনী চড় মারতে যায় তখনই ফুলকি শালিনীর হাতটা ধরে ফেলে আর বলে তুই সাতচুনি ম্যাডাম আমাকে মারবি, দাঁড়া তোর উচিত শিক্ষা দেবো এখনই, তোর হচ্ছে। এই বলে হাতটা পিছন দিকে মুড়াতে থাকে ফুলকি আর ইচ্ছে মতো চেপে ধরে রাখে আর শালিনী ব্যথা পেতে থাকে। তখন রোহিত বলতে থাকে ফুলকি ছাড়ো, তখন ফুলকি বলতে থাকে না স্যার ছাড়বো না আমি। তখন শালিনী ফুলকির পায়ের মধ্যে লাথি দিয়ে তারপরে ফুলকিকে সরিয়ে দেয়। তখন ফুলকি বলে তোর এত বড় সাহস, তুই আমাকে আঘাত করলি, দাঁড়া। এই বলে ফুলকি অনেকগুলো ডিম ছড়ে শালিনীর মাথায় আর শালিনী তো অবাক হয়ে তাকিয়ে থাকে, রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে ফুলকি এক এক কিছু ছড়তে থাকে শালিনীকে। তখন রোহিত বলে ফুলকি এসব কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে তোমার, কতবার বলেছিলাম যে এসব খেও না খেও না। তখন শালিনীকে রোহিত বলতে থাকে শালিনী তুমি প্লিজ বাসায় চলে যাও, এখন ফুলকি ফুলকি নিজের মধ্যে নেই, তুমি প্লিজ বাসায় যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার সাথে এই নিয়ে পরে কথা বলছি। এই বলার পরে শালিনী মনে মনে বলতে থাকে এর দাম ওকে দিতে হবে। এই বলে ওখান থেকে রেগে চলে যায় শালিনী। তখনই রোহিত ফুলকির উপর রেগে যায় আর বলতে থাকে তুমি কি করছো এগুলো, তোমাকে আমি কতবার বারণ করেছিলাম, তুমি আমার একটা কথাও শোনোনি, এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ফুলকি। এই বলে ফুলকিকে রোহিত বলতে থাকে এখনই তুমি বাসায় যাবে, বাসায় গিয়ে আমার রুমে গিয়ে স্নান করে নেবে, কি বলেছি। তখন লাবু বলতে থাকে ভাই তুই ওকে নিয়ে যা, আমি বরং ওদের নিয়ে আসছি। তখনই রোহিত বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তুই ওদেরকে নিয়ে আয়। তারপরে রোহিত ফুলকিকে নিয়ে চলে গেলেই লাবু তামাল পিয়াল অনেক হাসতে থাকে আর বলতে থাকে একদম উচিত শিক্ষা হয়েছে শালিনীর, একদম ঠিক কাজ হয়েছে। এই বলে ওরা হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে ফুলকি ওয়াশরুমে স্নান করছে। তখন রোহিত এসে দরজা ধাক্কাচ্ছে আর বলছে এই ফুলকি তোমার স্নান করা হলো, কিন্তু ফুলকি কিছুতে দরজা খোলে না। তারপর রোহিত বারবার করে ধাক্কা দিলে ফুলকি এসে দরজাটা খুলে দেয়। তারপর রোহিত বলে কি স্নান করেছো, মুখে রং টং তো কিছুই ওঠেনি। তখন ফুলকি বলে স্যার আমার না ঘুম পাচ্ছে, রং টং কালকে উঠিয়ে নেবো, এগুলো এখন আর উঠানোর দরকার নেই। তখন রোহিত বলে কি বলছো তুমি, একটা প্রোগ্রাম না আছে সেখানে তুমি এই অবস্থা যাবে নাকি, আর রং তো লেগে যাবে, আরো খেলো বেশি করে হলি, কালি রং এগুলো দিয়ে খেললে না এরকমই হবে ফুলকি, উঠাতে তো একটু কষ্ট হবে। এই বলে ফুলকিকে বলতে থাকে ভালো করে স্নান করতে, কিন্তু ফুলকি ওখানেই ঘুমিয়ে পড়ে আর রোহিত সাথে সাথে ফুলকিকে ধরে ফেলে আর বলতে থাকে ফুলকি ওঠো ওঠো, এই দেখো মেয়ের কাণ্ড, একদম কথা শোনে না, এখন কি করব। এই বলে রোহিত ফুলকির দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কাছে শালিনীকে মেরে উচিত শিক্ষা দেওয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।